las niñas de aquí. লঙ্কা পেকে গেছে, লঙ্কা গুলো ঝাল আর নেব। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো চলুন আপনারা দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। আজকে বলবো না প্রথমেই কি বানাচ্ছি, তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি পেঁয়াজগুলো কেটে নেব। আদাটাকে ছুলে নিচ্ছি, পেঁয়াজে যাদের আমার চোখ একদম জ্বলে গেল। কি বলতো এগুলো? আমি মটনের ফ্যাট গুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। যে রসুনগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি, তো আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন। রসুন কোচানো হয়ে গেছে, এবার আমি আদাটাকে কুচিয়ে নেব। আদা কোচানো হয়ে গেছে, এবার আমি লঙ্কাটাকে একটু ভেঙে নেব। যাদের মুখে রুচি নেই বা কিছু খেতে ইচ্ছা করছে না, তারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। আপনাদের খুবই ভালো লাগবে, মুখে রুচিও খুলবে আর খেতে খুবই ভালো লাগে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এই চর্বিটার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন।
লবণ লবণটা পরিমাণ মতন দেবেন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু পরিমাণে হলুদ এবার এগুলোকে আমি ভালোভাবে আগে মেখে নেব এটা তৈরি করতে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে লাগে আর এটার মধ্যে আমি কোনো জল এখনই দেব না পেঁয়াজটাকে আর এই চর্বি আর সমস্ত মশলা দিয়ে একটু খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিলাম এবার এটাকে একটু ঢেকে রেখে দেব এবার আমি ঢাকাটা তুলে নেব এখানে আমি চালগুড়ি নিয়ে নিয়েছি তো এই চালগুড়িগুলো দিয়ে দেব আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন কিন্তু বেসনের থেকে চালগুড়ি দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে মুচমুচে আমি কোনো জল ব্যবহার করছি না এখনই যেহেতু পেঁয়াজ দিয়ে নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো পেঁয়াজ থেকে সেই যে জলটা বেরিয়েছে সেই জলের আমি এগুলো মেখে নেব আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একদম হালকা আঁচে দেব যাতে পুড়ে না যায় এভাবে সমস্তগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব এবার আমি আলতো করে উল্টে দেব কত সুন্দর লাল লাল হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এবার একে একে সব ছেড়ে দিচ্ছি চপের মতন আকারে একদম ছাচ্ছি গরম ভাতের সঙ্গে বা সন্ধে চায়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন ভালো লাগছে খেতে মুখে নিয়ে তো বসে রয়েছি
চর্বির পকোড়াটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে খেতে, গরম গরম ভাতের সঙ্গে বা এরকম গরম গরম ভেজে সন্ধ্যে চা বা কফির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যারা ফুড বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।